আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, যে নতুন স্টুডেন্ট চাকরি খুঁজতেছেন কমার্স কমার্স ব্যাকগ্রাউন্ডের, অথবা আপনি যদি এরকম হয় কোনো কোম্পানিতে কর্মরত আছেন, আপনি আপনার চাকরিটা চেঞ্জ করতে যাচ্ছেন, অথবা আপনি অ্যাকাউন্টস বা ভ্যাটে চাকরি করেন, আপনি নিজের স্কিলটা বাড়াতে যাচ্ছেন, অথবা আপনি যদি একজন আইটিপি অ্যাডভোকেট বা ভ্যাট অ্যাডভাইজার হয়ে থাকেন বা চার্টার সেক্রেটারি, যে আপনি চাচ্ছেন ভ্যাটের কাজগুলি করতে আপনার ট্যাক্সের কাজের পাশাপাশি, এছাড়া আপনি যদি সদ্য পাস করা ভ্যাট অ্যাডভাইজার হয়ে থাকেন, যে আপনি তো ভ্যাটের লাইসেন্স পাইছেন কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগটা পান নাই, অনেকে আছে যে চাকরি না করার কারণে প্র্যাকটিক্যাল কাজটা করতে পারে না, তা এছাড়া আপনি যদি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মরত যে কোনো লেভেলে কর্মকর্তা হয়ে থাকেন, যে এখন আপনার রাজস্ব বাড়িয়ে দেশের প্রতি ভূমিকা রাখা দরকার, আপনিও চাচ্ছেন যে কীভাবে আরও বেশি রাজস্ব আদায় করা যায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, ব্যাটস স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা নতুন দুইটা ব্যাচের ঘোষণা নিয়ে আসছি। দুইটা কোর্সই হচ্ছে ফিজিক্যাল কোর্স এবং তিন মাসব্যাপী। আমাদের কোর্সের ইয়া হচ্ছে তিন মাসব্যাপী উদাহরণ ভিত্তি রিয়েল লাইফ ব্যাট ট্রেনিং। আমাদের কোর্স হবে, একটা কোর্স হবে প্রত্যেক শুক্রবার বিকাল 5:30 থেকে 9:30। এই কোর্সটা শুরু হবে ডিসেম্বরের 22 তারিখ, 2023 সালের ডিসেম্বরের 22 তারিখ বিকাল 5:30 থেকে শুরু হবে প্রতি শুক্রবার, মাসের প্রথম, তৃতীয় এবং চতুর্থ শুক্রবার এইভাবে ক্লাসটা হবে। আর একটা কোর্স শুরু হবে 19/11/2023 রবি মঙ্গল বুধ, প্রতি সপ্তাহে রবি মঙ্গল বুধবারে সন্ধ্যা 7:30 থেকে 9:30, দুইটাই 36 ঘন্টার কোর্স। আমাদের শুক্রবারে যেটা ক্লাস ওটা ক্লাস হবে 9টা ক্লাস, আর যেটা সপ্তাহে 3 দিন ওইখানে ক্লাস হবে আপনার 18টা ক্লাস, 18 দুগুণে 36 ঘন্টা আর কি। তাহলে কোর্সের সম্পর্কে জানতে পারছেন, আমাদের কোর্স ফি হচ্ছে 9,000 টাকা, যারা একসাথে ফুল পেমেন্ট দিবেন তাদের জন্য কোর্স ফি প্রথম 30 জনের জন্য 6,000 টাকা। আর কোর্সে রেজিস্ট্রেশন কীভাবে করবেন এই বিস্তারিত ডিসক্রিপশনে পাবেন। তাহলে আশা করি কোর্স সম্পর্কে জানতে পারছেন। তাহলে এখন আমরা আলোচনা করি যে আপনি এই ব্যাটের কোর্সটা কেন করবেন। হ্যাঁ, আমরা আজকে প্রায় 6 বছর যাবৎ এই ব্যাটের ট্রেনিংগুলি আয়োজন করতেছি। এই কোর্সের স্পেশালিটি হলো যে আমরা যখন কোর্সটা করি তখন আমরা খেয়াল রাখি যে আপনাদের ডিমান্ডটা কী। যে অনেকেই আছে যে বিভিন্ন জায়গায় কোর্সে করার পরে উনি দ্বিধাদ্বন্দ্বে আছে যে ভাই রিটার্নটা কীভাবে দিব, আমি তো 9.1টা দিতে পারি না, আমি তো আমার চালানটা লিখতে পারতেছি না, আমি কোর্স করছি কিন্তু আমি তো আমার শখটা নিজে রেডি করতে পারি নাই। তাহলে আপনাদের এই ডিমান্ড এর উপর ভিত্তি করে আসলে আমরা এই প্র্যাকটিক্যাল ধর্মী কোর্স, যেমন আমরা স্কুল কলেজে যেমন সারা ব্ল্যাকবোর্ডে যেমন করে দেয়, আমাদের কোর্সটা কিন্তু ওইভাবে ডিজাইন করা। যেমন আমি একটু ধারণা দিই আপনাদের আমাদের কোর্স সম্পর্কে। মনে করেন আমরা যখন কোর্সটার কোর্সের কন্টেন্টটা যখন রেডি করি তখন আমরা করছি যে এইভাবে, যেমন আমাদের যে ট্রেনিংয়ে যে পার্টিসিপেন্ট, যেহেতু ফিজিক্যাল কোর্স, যে উনি একজন নতুন ব্যবসায়ী, যেমন আমাদের কোর্স কোয়ার্টার যখন রেডি করি ধরে নিলাম উনি একজন নতুন ব্যবসায়ী, উনি আসলে কমার্স ব্যাকগ্রাউন্ডে হতে পারে, সায়েন্সের হতে পারে, আর্টসের হতে পারে, কারণ ব্যবসায়ী তো উদ্যোক্তা, সে তো আর ওই 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 পড়ালেখা করে, অনেকে সায়েন্স থেকে এসে তো কেউ ইঞ্জিনিয়ারও ব্যবসায়ী হয়, তাহলে ধরে নিছি উনি ব্যবসা কিছুই জানে না। তারপরে আমরা আবার অনেকের সময় দেখবেন যে আমাদের দেশে প্রচলিত পড়ালেখার সাথে কিন্তু বাস্তব জীবনে অনেক কিছু মিল থাকে না, তাহলে ধরে নিলাম যে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও তো জবে আসতে পারেন, কমার্স থেকেও আসতে পারেন, কমার্শিয়ালে ঠিক না, আসতেও আসতে পারেন। তাহলে আমরা ধরে নিলাম যে আপনি ব্যবসায়ী হন, আপনি চাকরিজীবী হন, আপনি চাকরি প্রার্থী হন, আপনি ব্যবসা সম্পর্কে কিছুই জানেন না, এবং আপনি সদ্য পাস করা আইটিপি অ্যাডভোকেট হন, আপনি কিছুই জানেন না, আমরা ধরে নিচ্ছি এইভাবে। তখন আমরা আমাদের এই আমাদের কোর্সে এই স্যারের এই বইটা আমরা ফলো করবো, আপনার বইটা নিয়ে আসবেন। এই বইটা থেকে আমরা প্রথম দিন আপনাদের ধারণা দিব এই যে আপনি ব্যাট নিয়ে কাজ করবেন। ধরেন আমাদের কোর্সটা হচ্ছে 18 দিনের কোর্স, প্রথম দিন ধারণা দিব এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কী, কারণ আপনাদের আমরা স্লাইড দেখাই দিলাম আপনি চলে গেলে কিন্তু বাসায় কিছু বললেন এটা না, আমরা প্রথম দিন আপনাদের ধারণা দিব ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কী। আচ্ছা, এই যে ভ্যাট নিয়ে আপনি কাজ করবেন, বিভিন্ন সময় শুনবেন যে এটি সমন্বয় করতে হয় 4 মাসের মধ্যে, রেয়াত দিতে হয় 4 মাসের মধ্যে, হ্যাঁ টাকাটা সমন্বয় করতে হয়, অনেকে রেয়াত নেয়, অনেকে নেয় না, কখনো 5% ভ্যাট দেয়, কখনো সেভ, এটা কীভাবে বুঝবেন? তখন আমরা ধারণা দেবো এই ভ্যাট নিয়ে কাজ করবেন আপনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইয়াটা কি, হ্যাঁ মূল্য সঞ্চয় করা সম্পর্ক আইন নামে একটা আইন আছে, তারপর এক ধারণা দেবো মূল্য সঞ্চয় করা সম্পর্ক বিধিমালা নামে একটা বিধিমালা আছে, আইনে আর বিধিমালা পার্থক্য কী, কীভাবে একটা তথ্য আইন থেকে বের করবেন, কীভাবে একটা তথ্য বিধিমালা থেকে বের করবেন, তারপরে আপনাদের আলোচনা করবো এই আইনবিধি ছাড়াও কিন্তু দেখবেন যে স্টেটরি রেগুলেটরি অর্ডার বা এসআরও আছে, তারপরে আবার দেখবেন যে এসআরওর পাশাপাশি অনেক সময় জিও জেনারেল অর্ডার জারি হয়, তারপর স্পেশাল অর্ডার জারি হয়, তারপরে বিভিন্ন রকম ব্যাখ্যা আসে, আইনবি অনেক সময় ব্যাখ্যা দেয় যে এই ব্যবসায়ী ব্যাট কীভাবে রাখবে, তারপরে যেমন তামাকজাত পণ্যের ব্যাটটা কীভাবে দেবেন, এরকম অনেক সময় ব্যাখ্যা দেয়। এর পাশাপাশি যে আপনারা শোনেন যে প্রথম তফসিল দ্বারা ব্যাট অব্যাহতি, দ্বিতীয় তফসিল দ্বারা কী সম্পদ শুল্ক দিতে হয়, তৃতীয় তফসিল দ্বারা 5% 7% তফসিলগুলি কী, এই সিকোয়েন্সগুলি আমরা আলোচনা করবো। তারপরে আমরা আলোচনা করবো, আপনি তো জানলেন যে হ্যাঁ ব্যাটের আইনবিধি আছে, এসআরও আছে, জিও আছে, এই ব্যাটের হারটা কীভাবে বের করবেন। আপনি দেখবেন যে অনেকে বলে যে রপ্তানিকারকের ব্যাট নাই,
আবার অনেকে বলে যে ভাই আমি তো অব্যহতি প্রাপ্তপণ্য বেচি, আমার তো ভ্যাট নাই, হ্যাঁ আমাকে খাতা থাকতে, এইভাবে যে কখন অব্যহতি, কখন আর রপ্তানিকারক, কখন যোগানদার, কখন আপনি 5% ভ্যাট দিবেন, কখন পূর্ণ পাচ্ছেন, অনেকে না যায় না ভ্যাট দেয়, হ্যাঁ এই ধারণাটা আমরা দিব ভ্যাটের হাতটা কীভাবে করবেন। তারপরে দেখেন ব্যাট হচ্ছে দুই জায়গায়, কেনার ব্যাট বেচার ব্যাট, অনেকে কী করে দিনের পর দিন সেলস ব্যাট দিতেছে, পারচেস ব্যাটে কিন্তু খোঁজখবর নাই। তার এই যে ইদানিং দেখবে ব্যাট অফিস থেকে যে ওডিটি পড়ে যে এরকম আপনাদের চিঠি দিতেছে যে ভাই খাতাপত্র নিয়ে আসেন, হ্যাঁ আপনি 5 বছর ওডিটি পর জমা দেন, তখন কিন্তু আপনার অনাকাঙ্ক্ষিত ঝামেলা পড়তেছেন। অথচ আপনি যদি কেনার সময় জানতেন যে আমি এই যে পণ্যটা কিনলাম, র মেটেরিয়ালটা কিনলাম, আমাকে 6.3 এরকম একটা চালান চেয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনি আগে থেকে কিন্তু সতর্ক হইতে পারতেন। অথচ আপনি ব্যাট দিয়ে আসছেন, আপনি না জানার কারণে চালানটা নেন নাই, আপনারা কেউ বুঝায় না, আপনি মনে করছেন যে আমি তো প্রতি মাসে রিটার্ন সাইন করাই নিয়ে আসি, যেহেতু সাইন করতেছে তার মানে সমস্যা নেই, কিন্তু 5 বছর পরে আপনার পারচেজ ব্যাট বা বিডিএস নিয়ে ঝামেলা করতেছে, তাহলে এটাও কিন্তু আপনার জানা বিষয় আছে। তখন আমরা জানাবো যে ব্যাটের কেনার ব্যাট কখন বের করে কত হার, মানে ব্যাটের হার কত বের করবেন, কীভাবে বিক্রয় ব্যাট কত বের করবেন, তারপরে আমরা আলোচনা করবো নিবন্ধন কখন নেবেন, আসলে কি আপনি ব্যাট নিবন্ধন নেবেন কিনা। আচ্ছা নিবন্ধন তো নিলেন, নিবন্ধন নিলেই যে আমার সামনে যে বইগুলি আছে আপনারা কোন রেজিস্টার কখন রাখবেন এটা নিয়ে আমরা আলোচনা করব, যে আপনি কখন রেজিস্টার রাখবেন। যেমন আপনাদের ধারণা দিই, যেমন আপনি নিবন্ধন নিলেন, নিবন্ধন নিলে কিন্তু প্রতি মাসে রিটার্ন জমা দিতে হবে। আচ্ছা এখন রিটার্ন জমা দেবেন কীভাবে, আপনার কিন্তু এই যে 6.3, আপনি যখন পণ্য বা সেবা বিক্রি করবেন প্রতিদিন কিন্তু 6.3, আমরা প্রায় দেখি অনেক রপ্তানিকারক যে রিটার্ন জমা দেয়, খাতাপত্র ঠিক মতো রাখে না, কিন্তু 6.3 করে না, তাহলে আপনার কোশ্চেন জাগে না এভাবে যে আচ্ছা আমি যে 9.1 সেলস দেখাইলাম প্রচ্ছন্ন রপ্তানিকারক বা শতভাগ রপ্তানিকারক, আমি 6.3 ইস্যুই করলাম না, তাহলে আমি 6.3 ছাড়া কীভাবে সেলস দেখাই। আপনি বলেন যে একটা লোক পণ্য বিক্রি করলো, সে চালানে ইস্যু করলো না ভ্যাটের চালান, তাহলে সে সেলসটা কীভাবে দেখায়, তার এখানে তো বড় ধরনের একটা মিস্টেক। অনেক রপ্তানিকারকে দেখবেন যে আপনার 6.3 নাই, কিন্তু পণ্য ব্যস্ত আছে, পণ্য ব্যস্ত আছে, তাহলে এটা কিন্তু একটা মারাত্মক ধরনের মিস্টেক। আবার অনেক ট্রেডিং ব্যবসায়ী যোগানদার পণ্য বিক্রি করতেছে 6.3 দ্বারা, কিন্তু কেনার রেকর্ড নাই, তাহলে এই যে এখন আপনারা যখন 5 বছরের খাতাপত্র, তাহলে আমরা আপনাদের শিখাবো যে এই কেনার চালানগুলি কীভাবে খাতা এন্ট্রি দেবেন, বেচার চালানগুলি কীভাবে এন্ট্রি, তার মানে আপনি 6.3 কীভাবে কাটবেন এই সম্পর্কে আমরা ধারণা দেবো। এই যে 6.3 কাটলেন, তাহলে আপনি পারচেজ রেজিস্টারে এন্ট্রি দিবেন, তাহলে আপনি যদি উৎপাদনকারী হয় তাহলে 6.1 6.2 কীভাবে এন্ট্রি দিবেন। 6.1 হচ্ছে আপনি র মেটেরিয়াল কিনে এন্ট্রি দিবেন, 6.1 থেকে আপনি র মেটেরিয়াল প্রোডাকশনে ইউজ করবেন। আচ্ছা আবার দেখেন ফিনিশ প্রোডাক্ট পেয়ে 6.2 রিসিভ করবেন, আবার 6.3 ইস্যু করে বিক্রি করবেন, এটা কীভাবে করবেন। কিন্তু বাণিজ্যিক আমদানিকারক যাহা কিনে তাহাই বেচে, তা তো ইউজ একটা ইন একটা, তখন সেই 6.2.1 রাখবে, এটা কীভাবে। এখন দেখেন অনেক কোম্পানি আছে যে বড় বড় কোম্পানি আছে চেন, মানে অনেকগুলি ব্রাঞ্চ, যেমন নাম বললাম না আমি যে বিভিন্ন জুতার কোম্পানি আছে, সুপার শপ আছে, তাহলে এদের তো কেন্দ্রীয় নিবন্ধিত, এরা তাহলে কী করবে। তখন দেখবেন যে কেন্দ্রীয় নিবন্ধন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যখন পণ্য পাঠায় তখন কিন্তু তারা 6.3 দিবে না, তখন দিবে কি ট্রান্সফার চালান। এই ট্রান্সফার চালানটা আপনি কীভাবে রাখবেন। আবার দেখেন 2 লাখ টাকার উপরে লেনদেন হলে, মানে একটা 6.3 আপনি কিনলেন বা ব্যস্ত, অনেকে এটা পূরণ করতেছে না, এ প্রায় ভুল করতেছে, 6.10 পূরণ করতে হয়। এই 6.10টা কীভাবে পূরণ করবেন, আপনি পণ্য কিনলেন ফেরত আসতে পারে, পণ্য বিক্রি করলেন ফেরত আসতে পারে, তাহলে ডেবিট নোটটা ক্রেডিট নোটটা কীভাবে রেডি করবেন। তারপর আপনি ইয়ে হইলো কী বলে যে উৎসে কর্তনকারী, 5 রকম কোম্পানি উৎসে কর্তনকারী, ওই 5 বছরের যে ওটি দিব চাচ্ছে আপনাদের, যে আপনি উৎসে কর্তনকারী হলে 6.6টা কীভাবে ইস্যু করবেন, হ্যাঁ আপনার থেকে কেউ যদি কাটে আপনি কীভাবে এনে এটা টাকাটা সমন্বয় করবেন, এটা কিন্তু নিয়ম করে বাধ্যবাধকতা আছে। অনেকে দেখবেন যে ট্রেজারি চালান দিয়ে দেয় কিন্তু 6.6 দেয় না, এটা কিন্তু পরে আপনি ওটিতে ঝামেলা পড়বেন। এইভাবে আপনি ডেবিট নোট ক্রেডিট নোট চুক্তি উৎপাদনে চালান, তারপরে যে মূল্য ঘোষণা কখন দেবেন, কারা কারা মূল্য ঘোষণা দেবেন না, আমরা আমাদের এই কোর্সে বিস্তারিত আলোচনা করবো, এবং প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে আপনাদের করাবো, এমনভাবে করাবো যে আপনারা করলে নিজের জড়তাটা থাকবে না, বাকিটা হচ্ছে চর্চার উপরে, কারণ যত প্র্যাকটিস করবেন ততই আপনি দক্ষ হবেন, তবে আপনার জড়তাটা থাকবে না। তাহলে আসলে বুঝতে পারছেন যে আমরা প্রায় ট্রেনিং কেন করি, কারণ আমাদের প্রতি 3 মাস পর পর নতুন ব্যাচ শুরু হয়, আর আমরা যেহেতু প্র্যাকটিক্যাল ধর্ম করি আমাদের কিন্তু কোর্সে সিট শেষ হয়ে যায়। তাহলে আপনারা যারা যারা ইয়ে করবেন এই ভিডিও দেখার সাথে সাথে কি আপনারা ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে, আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন, আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়াও আপনারা আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে থাকতে পারেন, যেমন আমাদের ব্যাট স্কুল ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে, ওইখানে আপনি এসে আমাদের বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ আছে, ওখানেও আসে আপনার বিভিন্ন রকম কোশ্চেন, যারা আপনি আসতে পারেন নাই ফিউচারে করবেন অসুবিধা নেই, আপনি ইয়ে করতে পারেন, আপনি এই ভিডিওটা আপনার বন্ধুর সাথে ফরওয়ার্ড করতে পারেন। এবং এছাড়া আমাদের ব্যাট স্কুল ইউটিউব চ্যানেল আছে, ওখানে প্রায় 80,000 সাবস্ক্রাইবার আছে, ওইখানে আসতে পারেন। আপনি লিঙ্কডইন উইচ্যাট তারপরে X.com বা আগে যে টুইটার ছিল ওইখানেও আমাদের ফলো করতে পারেন, আপনি যে কোনো মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন।
থাকতে পারেন এবং আপনার কোশ্চেন ওখানেও রাখতে পারেন। এছাড়া আমরা নিয়মিত ফেসবুকে ওই বিভিন্ন রকম টিউটোরিয়াল আর কি 40 মিনিট 1 ঘন্টা এরকম ডিসকাশন করতেছি, ওইখানে ফেসবুক পেজে থেকেও আপনি আমাদের এগুলি থেকেও মানে এখন কোর্স না করলেও পরবর্তী ইয়ে করতে পারেন। তাহলে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, খোদা হাফেজ। সাবস্ক্রাইব করুন ভ্যারাইটি স্কুল, ক্লিক করুন বেল আইকন।